ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দ্র পরিক্রমা। আজকে মঙ্গলবার দিন 17 তারিখ। আজ কিন্তু প্রচুর বিয়ে আছে, পৌষ মাস শেষ, মাঘ মাসে পড়েছে, তার জন্য বিয়েও আবার শুরু হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠান। আজকে আমার অনেক ফ্রেন্ডেরও বিয়ে আছে, বাট আমি আজকে যাচ্ছি, আমাদের এক ভাই আছে রাকেশ, ওর বোনের বিয়ে আজকে, তো আজকে যার জন্য ওর বোনের বিয়েতে যাচ্ছি। তো বোন গাতে অনেকটাই দূর, যার জন্য এখন 6:10 বাজে, এখন বেরিয়ে পড়ব, পৌঁছতে টাইম লাগবে, তো ঠিক আছে চলুন বেরিয়ে পড়ি। তো আমরা কাছাকাছি চলে এসেছি, রাস্তা থেকে লাইটিং দেখা যাচ্ছে, বনগাঁ থেকে অনেকটাই ভিতরে, একটু অনেকটা গ্রামের মতো। তো অনেকটা ভিতরে আমাদের ভাই নিতে এসেছিল রাস্তা থেকে। ভাই যাচ্ছে সামনাসামনি, তো অ্যাটলাস পৌঁছে গেছি। লাইটিংটা অনেকটা দূরের থেকে করেছে, ভাই যেখান থেকে আনতে গেছে সেখান থেকে করেছে, আর মানে এই রাস্তা পুরো ফাঁকাই রাস্তা, দেখা যাচ্ছে বাড়ি গেট, বিয়ে বাড়ি গেটটা, এই যে যার বিয়ে তিনি এখন ফটো সেশনেই ব্যস্ত। মেয়েদের কিন্তু এখনকার দিনে বিয়ে করার এখন মানে একটা সব উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য কিন্তু থাকে, মানে ভালো করে মেকআপ করে ফটো তোলা, তো সেটা কিন্তু করতেই হবে। কফি এসে হাজির, সাথে চিকেন পকোড়া, ঠান্ডার মধ্যে চিকেন পকোড়া দিয়ে কফি, হেভি ব্যাপার। বিয়ের মণ্ডপ, পুরো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে, অনেকটা জায়গা নিয়ে, যেহেতু বাড়িতে বিয়ে হচ্ছে অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেল করেছে। এখানে বর বসবে, মানে পরের টপর রেডি, বর এখনো আসেনি। আমাদের ফুচকা স্টল, ফুচকা স্টল, কফি আর চিকেন পকোড়া হয়েছে, তো ভাই ফুচকার ওখানে নিয়ে আসলো আমাদের। আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন, এটা বাইরের অংশটা যেখানে স্টল করেছে সেখানে, প্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে। পানের স্টল, না আমি পান খাই না, জাস্ট ভিডিও করতেই আসলাম, রাত্রি হয়েছে যার জন্য খাবার ওখানে চলে আসলাম, অনেকটা রাস্তা আবার ফিরতে হবে, তো খাবার টেবিলে চলে আসলাম। খাবার জায়গাটা অনেক বড় করেছে, অনেক লোক নিমন্ত্রণ। তো মেনু আজকে বাটার চিকেন সাটে, গ্রিন সস, সাদা ভাত, হেয়ার চিপস, ভেজ ডাল, দই কাতলা, পোলাও আছে, মাটন কষা আছে, সাথে আছে চাটনি, পাঁপড়, দুই রকম মিষ্টি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, যেহেতু অনেকটা দূরে যাবো, রাত্রির করবো না, এমনি 10টা বাজতে যাচ্ছে, তো যার জন্য বেরিয়ে পড়ছি আমরা। খাবার দাবার খুব ভালো হয়েছিলো, এটা ফুল ক্যাটারিং সার্ভিস ছিল না, ওরাই রান্না করে তারপরে অন্য ক্যাটারিং দিয়ে পরিবেশন করানো হয়েছে। তো আমার এই ভিডিওটি এই অবধি থাকলো, পরে আবার আসতাম নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা সবাইকে।